মাঝ সমুদ্রে নিয়ে এসে গাড়িটাকে একটু মানে বোটটাকে একটু হালকা করেছে যাতে সবাই একটু ফটো সেশন করে নিতে পারে আর কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ হলো প্রথম সকাল। তো বাইরে ভীষণ দেখতে পাচ্ছ কি, ভীষণ কুয়াশা কুয়াশা একটা ওয়েদার, একটা মেঘলা ওয়েদার, একটু ঘোলাতে আবহাওয়া। এখন বাজে 1:45 এরকম আর আমরা এখনই যাব ব্রেকফাস্ট করতে। আর এই যে অভিষেক বসে আছে, গুড মর্নিং বল শিগগির। গুড মর্নিং। আজকে আমরা ভেবেছিলাম যদিও একটু সকাল সকাল উঠবো, ভোরবেলা উঠবো, একটু সমুদ্রের ধারে গিয়ে সানরাইজ দেবো, কিন্তু আমার ঘুম ভাঙলো তখন 6টা। তো আমি পর্দাটা সরিয়ে দেখলাম যে পুরো মানে অন্ধকার মতো হয়ে আছে, গিয়ে কোনো লাভ নেই, মেঘলা, সূর্য, সানরাইজ কিছুই দেখতে পাবো না। তাছাড়া অভিষেকও খুব টায়ার্ড ছিল, কাল অতটা ড্রাইভ করে এসছে, সেজন্য ও একটু ঘুমোচ্ছিল, ওকে আর ডাকিনি ওই সময়টা। তো তারপর এই উঠেছি, এখনও কিরম ঘোলাটে হয়ে আছে। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করবো, তারপর একটু সমুদ্রের ধারে যাবো। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে, এটা হচ্ছে বোধ হয় উপমা মনে হচ্ছে অতটুকু। এটা হচ্ছে চিকেন পোলাও, এটা কি, এটা কি, এটা মনে হচ্ছে দই বড়া, আর এটা হচ্ছে ডিম সেদ্ধ, আর ওদিকে কুচুরিস আছে আর চা আছে না, ইয়ে আছে, কচুরি আছে, কচুরি আসছে, খাবো। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, অভিষেক খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, এবার কফি নিয়েছে, আমারও এখানে কফি রয়েছে। আর এই হচ্ছে বাইরের ভিউ। ব্রেকফাস্ট সেরে আমরা ফিরে এসেছি, ফিরে এসে একটু রেস্ট নিয়ে একটু রাউন্ড রেডি হয়ে এখন যাচ্ছি একটু সি বিচে। অভিষেক আজকে এটা বলেছে, মাস্ক নিয়েছি। তো অভিষেক আজকে এটা বলছিল যে ব্রেকফাস্টের সময় বলছিল প্রচুর পরিমাণে ব্রেকফাস্ট একসাথে করে নেয়, এই যে দাঁড়িয়ে আছে একেবারে সব ব্রেকফাস্ট করে নেয়, দুপুরবেলা বলেছে আমার কিছু খাওয়া হবে না। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো যদিও এখান থেকে সি বিচ খুব একটা দূরে নয়, তাও অভিষেকগুলো গাড়িতেই যাবে। তো ওই কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এই দেখো এইখানে এসে গাড়িটা পার্ক করে ঝাড়নটা বার করলো, করে গাড়িটা ঝাড়তে শুরু করে দিল। না রে, এইটা কালকে পার্কিং এ রাখায়, ওপেন পার্কিং তো, এটা শিশির পড়েছে, শিশির পড়ে ধুলোগুলো আরো বসে গেছে। তো আমরা এই, এটা হচ্ছে মার্কেট এরিয়া, তোমরা অনেকেই জানো দীঘা, সবাই মোটামুটি ঘুরেছো, এখানটায় গাড়ি পার্ক করা যায়। সো ওই সোজা ওই দিকটায় হেঁটে গেলে সি বিচ। আমি চপ্পলটা পরে আসছিলাম বলে ভাবছিলি। হ্যাঁ, আমার মাথা কাজ করেনি, আমি জুতোটা পরে চলে এসেছি, তাও আবার সাদা, তাও আবার জুতো, হাওয়াই চটিটা পরে আসা উচিত ছিল। আমি অনেকদিন পর দীঘা এলাম, এখানে এখন দেখছি অনেক ওয়াটার স্পোর্টস হচ্ছে, দেখছি প্যারাসেলিং করছে অনেকে, বোটটা ওই মাঝখানে নিয়ে যাচ্ছে, মানে কিছুটা দূরে নিয়ে গিয়ে ওখান থেকে প্যারাসেলিং হচ্ছে। এখানে এখন অভিষেকের ফটো শ্যুট হবে, একজন দাদাকে বলা হয়েছে ওর কিছু ভালো ভালো ছবি ইনস্টাগ্রামে ও দেবে, সেরকম কিছু ছবি তুলে দিতে। কত দিন পর এলাম সমুদ্রে। অভিষেকের ফটো সেশন এখনো চলছে, এখনো ছবি তুলে যাচ্ছে, ওর মনের মতো ছবি আর হচ্ছে না।
যাচ্ছে ওই যে হ্যালো বল। আচ্ছা একটু জার করছিল, দেখো আমি ক্যামেরাটা দড়ি দুটো দড়ি ছিল বলেছিল ভালো করে চেপে ধরে রাখতে। আমার এখানে দেখ একটু চামড়া উঠে গেছে, একটু জার করছি। আচ্ছা এই যে মিস্টার অভিষেক, ইনি কিন্তু বোটিং করেননি, স্পিড বোটে চাপেননি, আপনি একটু কারণটা বলবেন? সেই একবার চেপেছিলাম না, একবার আমরা আমরা এখানে একটা চা ব্রেকের জন্য বসেছি, একটু ওয়েট করছি। এই হচ্ছে চায়ের দোকান, এখানে এখন একটু চা খাবো, তারপর দেখি হোটেলেও যেতে পারি, স্নান টান করবো। এখানে আমাদের চা খাওয়া পর্ব চলছে, আর এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। পর থেকে আবার যা কিছু করবো সেটার উপর আরেকটা ব্লগ বানাবো। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। বারবার বলতে হচ্ছে আমাদের, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জানা।